Shegun cut money to হচ্ছে একটা অন্যরকম বিষয় Victoria Pair এটা হচ্ছে একটা স্পেশালিটি রাইট এটা 45000 সেন্টার টেবিলটা অনেক বড় এবং অনেক সুন্দর মোর অর লেস সেম মানে ওইটার মতোই আর কি কাছাকাছি আপনি এখানে আসলে বার্গেন করতে পারবেন ডেফিনেটলি এটা কিন্তু খুবই সফট আর্টিফিশিয়াল লেদার হলো উন্নত মানের আর্টিফিশিয়াল লেদার এটা আরেকটা খুব সিম্পল সোফা মনে হয় আপনাদের আছে সেটা একটু দেখতে চাই আপনারা আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নেবেন Hi viewers, welcome to another episode of my show with Naushin. আমি আজকে আছি না মিরপুর না শেওড়াপাড়া না আগারগাঁ ঠিক মাঝামাঝি একটা জায়গা তার কারণ হচ্ছে আমি আমার বাসার জন্য নতুন ফার্নিচার কেনার প্ল্যান করছিলাম আর নতুন ফার্নিচার কেনার আগে কিছু কিছু জিনিস এমন না যে পুরো এন্টার বাসা সকল ফার্নিচারই আমি কিনতে চাই তা না কিছু কিছু জিনিস আমি নতুন কিনতে চেয়েছি এক্সচেঞ্জ করতে চেয়েছি সো কেনার আগে এক্সচেঞ্জ করার আগে আমি চেয়েছিলাম যে ঢাকা শহরে নতুন কি ফার্নিচারের দোকান আছে কিংবা নতুন কি ডিজাইনের দোকান আছে এগুলো খুঁজে বের করার জন্য একটু আসলে সার্ভে করছিলাম সো সেই সার্ভে করতে একটা নতুন দোকানের নাম আমি পেলাম সেটা হচ্ছে ফার্নিচার পয়েন্ট সো ফার্নিচার পয়েন্টে আজকে এসেছি আমি দেখার জন্য বেসিক্যালি যে এখানে আসলে কি কি ফার্নিচার আছে এদের ডিজাইন গুলো কেমন দাম গুলো কেমন বিকজ চাইলেই চেঞ্জ করা যায় না চাইলে এক্সচেঞ্জ করা যায় না আমার ইচ্ছা হলো অমনি টুক করে আমি কিনে ফেলতে পারি না আমার বাজেট আমার পছন্দ সবকিছু আমার বাসার স্পেস সবকিছু মিলেই আমাকে একটা ডিসিশন নিতে হবে সো আমি আজকে চলে এসেছি এরকমই খুঁজতে খুঁজতে ফার্নিচার পয়েন্টে ফার্নিচার পয়েন্ট হচ্ছে বেসিক্যালি আপনি যদি মিরপুর থেকে আসেন তাহলে আপনাকে আগারগাঁর দিকে আসতে হবে আর যদি আগারগাঁর থেকে আসেন তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে মিরপুরের দিকে ঠিক মাঝামাঝি একটা জায়গায় ফার্নিচার পয়েন্ট এবং ফার্নিচার পয়েন্টের ঠিক অপোজিটে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি সো আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব ইনফ্যাক্ট এটার লিঙ্ক যদি নাও পাওয়া যায় বিকজ এটা একটা নতুন দোকান এটার লিঙ্ক যদি নাও পাওয়া যায় আমি গ্রিন ইউনিভার্সিটির লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকেই বুঝে নেবেন যে ঠিক গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে হচ্ছে ফার্নিচার পয়েন্ট এনিওয়ে অনেক বকবক করেছি অনেক কথা বলেছি আসল যে কাজে এসেছি ফার্নিচার এখানে কি কি ডিজাইনের আছে কেমন দামের আছে এবং আমার পছন্দ মতো আমার বাসার স্পেস অনুযায়ী পারফেক্ট কিনা সেটা দেখবো এবং সেই সাথে আপনারাও দেখবেন লেটস গো সো আমি শুরুতেই আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই দোকানে ঢোকার পরে লেফট সাইডে যেটা আছে হচ্ছে খুব চমৎকার খাট আর সোফা আমার চোখে পড়েছে আমি একটু দেখি বেসিক্যালি আমার বাসার ফার্নিচারের ভিতরে সবচাইতে প্রথমে লিস্টে যেটা ছিল সেটা হচ্ছে সোফা সেট সোফা সেটটা আমি চেঞ্জ করাতে চেয়েছিলাম ওকে আমি আসলে বেসিক্যালি একজনের সাথে একটু কথা বলি না আমার সবচেয়ে ভালো হয় আমি যদি দোকানের কোনো একজন পারফেক্ট মানুষের সাথে কথা বলি জানতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় কে আছেন কে ওকে আপনি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম সো এই সোফাটার মানে বেসিকটা কি আসলে কিসের সোফা কেমন কি একটু বলেন এটা চিটাগাং সেগুনের তৈরি এটা ভিক্টোরিয়া সোফা একদম হাই ভিক্টোরিয়া সোফা এবং খুবই কারুকার্যগুলো খুব সুন্দর নকশা আর এটা সলিড রাবার ফোম আর ফেব্রিক্সটা ইন্ডিয়ান ফেব্রিক্স খুব দামি ফেব্রিক্স চাইলে কি আমি আমার ফেব্রিক চেঞ্জ করতে পারবো চেঞ্জ করা যাবে হাই ভিক্টোরিয়ান সোফা বললেন কেন মানে এটা ভিক্টোরিয়া পায়া তো এটা সলিড পায়া থেকে আচ্ছা এই কাপটা সলিড কাপ থেকে লামছে আচ্ছা অনেক মোটা কাট থেকে দিতে হইছে আচ্ছা আচ্ছা এটা ভিক্টোরিয়া পায়া আচ্ছা বলে এটা ভিক্টোরিয়া হাই ভিক্টোরিয়া সোফা আচ্ছা সেগুন কাঠ মানে তো হচ্ছে একটা অন্যরকম বিষয় সেগুন কাঠের ফার্নিচার থাকা মানেই হচ্ছে অন্যরকম একটা বিষয় এবং সেটা রিসেল ভ্যালু কিন্তু অনেক বেশি সো সেগুন কাঠে একটু দাম বেশি পড়লেও এটা ওয়ার্থ ইট কেনা এটার দাম কত এই সোফাটার এটা পড়বে 1,25,000 এবং এটা 5 সিটার 3-1 আছে 6 সিটার এই যে বেসিক্যালি এই যে কাজগুলো আছে এই কাজগুলোকে আমি চাইলে আমার পছন্দ মতো করাই নিতে পারবো চাইলে আপনি পছন্দ মতো আমরা করে দিতে পারবেন এটা কিসের কাজ বলে নকশাগুলো একদম ত্রিভুজ নকশা এবং খুব খোদাই করা নকশা আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে 6 সিটার হাই ভিক্টোরিয়ান সোফা চিটাগং সেগুনের চিটাগং সেগুন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সেগুন কাঠের ইয়েটা মানে সেখান থেকে হচ্ছে এই জন্যই ওটাকে বলা হয় চিটাগং সেগুন কারণ বেস্ট সেগুন কাঠগুলো হচ্ছে ওখান থেকে পাওয়া যায় সো এটা চাইলে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স ওনাদের দেওয়াই আছে চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার বাসার দেয়ালের রং কিংবা পর্দার রং কিংবা আপনার পছন্দের রং অনুযায়ী আপনি ফ্যাব্রিক্সটা চেঞ্জ করতে পারবেন সো এখানে আরেকটা সোফা আছে আচ্ছা এটা কি এটাকেও কি ভিক্টোরিয়ান বলে পেডু আমরা 3-1 আচ্ছা এটা ভিক্টোরিয়ান একটা সোফা আচ্ছা আর এই ম্যাটেরিয়াল এটা আপনাদের এই খুব ভালো ফেব্রিক্স খুব অনেক উন্নত মানের ফেব্রিক্সটা আচ্ছা ইন্ডিয়ান আর লোক রাবার ফোম দাও আছে সলিড রাবার ফোম দাও আছে এটার স্পেশালিটি হচ্ছে একটু গর্জিয়াস লাগছে এটাও সেম একই আপনার চিটাগং সেগুন কাঠ দিয়ে ওনাদের বানানো এখানেও কাজ করা আছে এবং এটার ভিতরে একটুখানি বড় বড় স্টোন বসানো আছে যেটার জন্য এই সোফাটাকে আরো বেশি কিন্তু গর্জিয়াস লাগছে কম্পারেটিভলি আমি যদি চিন্তা করি ম্যাটেরিয়াল মানে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা আমার এটা বেশি ভালো লেগেছে ডিজাইন এটা বেশি ভালো লেগেছে ওটার থেকে একটু হালকা বাট তারপরেও সুদিং একটা কালার এটা হচ্ছে 95,000 টাকা ওকে সেম একই টাইপের হচ্ছে এই আরেকটা সোফা কয়েকটা ডিফারেন্ট ফ্যাব্রিক দিয়ে হচ্ছে বানানো এটাও তো চিটাগং সেগুনের রাইট এটাও চিটাগং সেগুন এটাও 3-1 মানে এটা হচ্ছে আপনার সলিড কাট দিয়ে তৈরি করা খোদাই করা নকশা আচ্ছা এটার দাম কত বললেন 75 আমার যদি মনে হয় যে আমি এই কারুকাজটা চাই না এটা কি বন্ধ করে দেওয়া যায় কিংবা এটা কম বেশি করা যায় চাইলে এটাও আপনার একদম চিকন নকশার ভিতরে কাজটা তো অনেক সুন্দর Okay. Victoria Pair. And it is solid. Solid rubber Victoria Pair এটা হচ্ছে একটা স্পেশালিটি রাইট এভাবে কাজটা খোদাই করে একদম আসে আপনাদেরকে একটা জিনিস বলি এই যেইখানটাতে এই ফার্নিচার পয়েন্ট দোকানটা মানে এই শোরুমটা এনারা বেসিক্যালি একটা নতুন ফার্নিচারের শোরুম সো এই লাইনে অনেক ফার্নিচারের দোকান আছে আমি যেহেতু মিরপুরে বড় হয়েছি সো আমার মনে আছে আমি ছোটবেলায় আমার বাবা মার সাথে অনেক সময় দেখা যাচ্ছে বাসার এটা ওটা কেনার জন্য যখন আমি আমার মায়ের সাথে কিংবা বাবার সাথে এসেছি এখানে দুই পাশে প্রচুর ফার্নিচারের দোকান ছিল আমি জানি না এখনো আগের মতো এত আছে কিনা বাট কিছু কিছু দোকান কিন্তু এখনো আছে সো এই রোডটা বেসিক্যালি ফার্নিচার হাবও বলা যেতে পারে আচ্ছা এটাও কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিক রাইট এটাও ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এটা কি ডিভান জাস্ট এটা সিঙ্গেল আপনি সেল করবেন সেগুন কাঠ এটা নরমাল কাঠ কি টিক চাম্বুল কাঠ সলিড কাঠ থেকে এথনাস কালার তো সেগুন কাঠের ভিতরে দিলে এটা কালারটা তো সুন্দর আসবে এটার দাম কত 25000 টাকা এটা 25000 টাকা বড় বড় ভিক্টোরিয়ান দামি দামি সোফার ভিড়ে আমার ছোট একটা সোফা চোখে পড়েছে বেসিক্যালি আমি আমার বাসার জন্য ছোটখাটো জিনিসই চাচ্ছিলাম আমার বাসাটার আমি চাচ্ছিলাম যে খুব ওয়াইড স্পেস থাকুক মানে অনেক জায়গা ফ্রি থাকুক খুব বেশি ক্লামজি কোনো ফার্নিচার না হোক সেই জন্যই সো এই সোফাটা আমার কাছে পছন্দ হয়েছে 2-1 সো এরকম দুইটা আর ঠিক এরকম একটা এখানে দেখেন কাজটা দেখেন আমি একটু কাজটা আপনাদেরকে দেখাতে চাই ইটস ভেরি নাইস ভেরি সিম্পল Very stylish. আমার কাছে খুব ভালো লেগেছে। চাইলে কি আমি কাস্টমাইজ করতে পারবো? মানে হাতলটা যদি আমি একটু অন্যরকম চাই কিংবা কোনো কিছু করে? আচ্ছা আচ্ছা এটা দাম কত? আচ্ছা এটা 5 সিটার এটা 38000 টাকা এই ফার্নিচারটার দাম। টেবিল ছাড়া টেবিলের দাম কত আবার? টেবিলটা তো ওকুডের না? টেবিলটার সাথে ম্যাচিং আমি দেখতে পাচ্ছি আসলে এখানে না মানে স্পেস অনুযায়ী ফার্নিচার কিন্তু অনেক বেশি এটা 38000 টেবিল সহ টেবিলটা যদি আমি কিনতে চাই কত 8000 টাকা আমি যদি শুধু টেবিল কিনতে চাই 8000 টাকা মাত্র 8000 টাকা আচ্ছা 10 mm গ্লাস ওকে নিচে আপনার জিনিসপত্র রাখার জন্য ম্যাগাজিন কিংবা একটা ফ্লাওয়ার বাস শোপিস ডেকোরেশন পিস রাখার জন্য আছে ভিক্টোরিয়ান সোফা আরেকটা আমার চোখে পড়ছে এইটা এইটাতে কোনো কাজ নাই মানে ওই যে গোল্ডেন যেই কালার করা ওইটা নাই বাট এটা সেগুন কাঠেরই তৈরি ভিক্টোরিয়ান সোফা এটার দাম কি রকম এটা গোল্ডেন ছাড়া আছে ম্যাডাম যদি গোল্ডেন চাই কাস্টমার হ্যাঁ আপনারা কাস্টমাইজ করে এটা দাম কত এটাও 75 টাকা মানে জাস্ট কাস্টমারদেরকে দেখানোর জন্য গোল্ডেন কাজটা ছাড়া এখানে রাখা হয়েছে যে যদি আপনারা চান তাহলে গোল্ডেন কাজটা করে দিবে এটা 3-1 না কিন্তু এটা 5 সিটারের 2-1 এটা শেপটা কিন্তু ডিফারেন্ট দেখেন সলিড কাঠ থেকে কিন্তু করা সলিড কাঠ থেকে করা এটা একটা ভিক্টোরিয়া সোফার মতো আচ্ছা সোফার ভিতরে অনেক ভালোবাসা ভরা লাভ আছে এটা এই মডেলটার নাম হচ্ছে লাভ মডেল এটার দাম কত 65 ভালোবাসার দাম এত কম এটার দাম হচ্ছে মাত্র 65000 টাকা আমি মাত্র এই কারণে বলছি যে একে তো হচ্ছে এটা সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠ সবচেয়ে ভালো সেগুন কাঠ দিয়ে তৈরি তার মধ্যে ভিক্টোরিয়ান স্টাইল হচ্ছে খুব আইকনিক একটা স্টাইল তার ভিতরে ভালো রাবার ফোম দেওয়া তার মধ্যে গোল্ডেন পলিশ করে দেওয়া সো গোল্ডেন কাজ করে দেওয়া সব কিছু মিলিয়ে এই দামটা সেই হিসাবে কিন্তু অন্যান্যগুলোর তুলনায় আমার কাছে কিন্তু কমই মনে হচ্ছে এই সোফাটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান কর্নার সোফা ভিক্টোরিয়ান কর্নার সোফার মানে নামটার কারণ হচ্ছে ভিক্টোরিয়ান স্টাইলের সোফা বাট এটা শেপটা টোটালি হচ্ছে যে এখন মানে লাস্ট ফিউ ইয়ার্স ধরে একটা স্টাইল একটা ডিজাইন কিন্তু খুব পপুলার সেটা হচ্ছে কর্নার সোফা পুরো একদিকে রাউন্ড করে ওই শেপটা জুড়ে থাকে একটা সোফা সো এটা হচ্ছে সেই ধরনের একটা সোফা 1 2 3 4 5 6 সিটার বাট মানে একেবারে কানেক্ট করে দেওয়া তাই না টুটু করে কানেক্ট করে দেওয়া প্লাস এই যে এখানে যেই কি বলে এটাকে ম্যাগাজিন ট্রলিটা অ্যাটাচ করে দেওয়া প্লাস সাথে একটা চমৎকার সেন্টার টেবিলও আছে এটা কি ইনক্লুডেড প্রাইস না ইন্ডিভিজুয়াল প্রাইস আচ্ছা এটার দাম কত শুধুমাত্র এটা শুধু সেন্টার টেবিল আচ্ছা শুধু সেন্টার টেবিলটা 22000 টাকা আর এখানেও কাজ করা আছে, এই যে ম্যাগাজিন কর্নারের এগুলোর ভিতরেও কাজ করা। এটা দাম কত? এটা দাম পুরোগুলো 1,20,000 এটা 1,20,000 টাকা, এটার দাম হচ্ছে 22,000 টাকা, তার মানে 1,44,000 টাকা, অলমোস্ট 1.5 লক্ষ টাকা দাম। আর এই সোফাটাও মোরলেস ভিক্টোরিয়ান বাট একটু ডিফারেন্ট ওয়েতে, এটাও কর্নার সোফা, এটার দাম কত? এটা 45,000। এটা তো কম দাম কেন? এটা হচ্ছে আমাদের এই যে এটা পুরোটাই সেগুন কাঠের উপরে করা। হ্যাঁ, আর এটা হচ্ছে এগুলো মেহগনি কাঠের উপরে করা। আচ্ছা, এইজন্য সেগুন কাঠ আর মেহগনি কাঠের কারণে দামের এত ডিফারেন্স। আচ্ছা, বাট এটা ফেব্রিক্স কিংবা রাবার ফোম সবই তো ঠিক আছে। এটাও আরেকটা কর্নার সোফা, এই সোফার বিশেষত্ব হচ্ছে এখানে মার্বেল, তাই না? চিনতে পেরেছি, দেখেছেন এখানে মার্বেল দেওয়া আছে। রাজ সিংহাসনের মতো দুইটা স্ট্যান্ড লাগানো আছে এবং মোটামুটি সেই রকম একটা ভাব এসে গেছে এই সোফাটা বসার পরে। হ্যাঁ, খুবই উন্নত মানের ফেব্রিক্স দিয়ে করা, উন্নত মানের ফেব্রিক্স এবং মার্বেল। তারপরে হচ্ছে আমরা যে ফিলারগুলো করেছি প্রত্যেকটা হচ্ছে চিটাগং সেগুনের উপরেই করা। আচ্ছা, প্রত্যেকটা কাঠ আপনার সিজন করা, আচ্ছা লং টাইম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, খুব সুন্দর করে ফিনিশিং গুলো করা, লিকার পলিশ, হ্যাঁ খুব স্মুথ ফিনিশিং। এবং নিচেও কাজ আছে, অনেকগুলো কাজ আছে। সেন্টার টেবিলটা অনেক বড় এবং অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে কাজ করা। এটার দাম কত? হ্যাঁ, এটা দাম সেম প্রাইস, এটা হচ্ছে আপনার একটু লম্বা ছিল আমার স্কয়ার, এটা 22,000। আর সোফাটার দাম, এই সোফাটা পুরো হলো আপনার 1,10,000 আর 22 1,32,000 টাকা দাম। আচ্ছা, মোরালে সেমই, মানে ওইটার মতোই আর কি, কাছাকাছি। এগুলো আমাদের ফিক্সড প্রাইস না। আচ্ছা, আপনি এখানে আসলে বার্গেন করতে পারবেন ডেফিনেটলি, ফিক্সড প্রাইস না, উনি বলেই দিলেন সুন্দর করে। এখানে কারুকাজটা কিন্তু ডিফারেন্ট, একটা মনে হচ্ছে একটা গাড়ির মতো একটা কোনো একটা কিছু ডিফারেন্ট কোনো একটা কিছু করা। সবচেয়ে মজার জিনিস লেগেছে আমার কাছে যে এই পিলারটা এবং হচ্ছে এই মার্বেলটা, এই মার্বেলটার কারণে এই জিনিসটা অনেক এলিগেন্ট লাগছে। এখানে আরেকটা সোফা আছে, এটা ভিক্টোরিয়ান না, টোটালি ডিফারেন্ট একটা, খুবই সিম্পল সুন্দর। এটার নাম কি ভাই? এটা কি কিসে বলে হয়? কর্নার সোফা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, সুপার সফট ফোম দিয়ে করা। ওকে, এবং এটা আমাদের এই যে সুপার সফট ফোম দিয়ে করা, খুবই কমফোর্টেবল, এটা সেম সিস্টেম। আচ্ছা, পরিষ্কারও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কাপড় রাখলে কাস্টমার ফোন করবে। আচ্ছা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, রাইট? সেম, হ্যাঁ। এটার এই কুশনগুলো সেম সেম সিস্টেম, কাস্টমার মানে বাসা ওয়াশ করতে পারবে খুব সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই পায়াগুলো সম্পূর্ণ এসএস পায়া করা। আচ্ছা, বডিটা ফুল অল ওভার, বডিটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা। আচ্ছা, এটার দাম কত? খুবই কমফোর্টেবল, এটা বলবো আমাদের 48,000 এর। এটার সাথে হচ্ছে আপনাদের এই সেন্টার টেবিলটা ইন্ডিভিজুয়ালি। আচ্ছা আচ্ছা, সো এটার দাম হচ্ছে 48,000। 48,000 আসলে কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল, আমি বসে বুঝতে পারছি। ঠিক এরকমই আরেকটা হচ্ছে এই পাশে, এটাও সেম একই রকম, মানে একই টাইপের, কিন্তু এটা কাঠের, সেই সাথে হচ্ছে রাবার ফোম, এটা রাইট? হ্যাঁ, এটা সেগুন কাঠের উপরে করা। আচ্ছা, সেগুন কাঠের উপরে করা, প্লাস কাজ করা আছে, কাঠের খোদাই করা আছে। কুশনগুলো অনেক সুন্দর, বড় বড়। এটার দাম কত? এটা হচ্ছে 52,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপু মানে একটু ডিফারেন্ট এই জন্য, এটা সিটে পুরোটাই সলিড রাবার ফোম দেওয়া, সলিড রাবার ফোম দেওয়া, এবং ভিতরের ফ্রেমটা পুরোটাই গর্জন কাঠের, আউটলুকিং পুরোটা যা দেখতেছেন পুরোটাই সেগুন কাঠের। আচ্ছা, এটা একটা ড্রয়ার আছে এখানে। ও ওয়াও, ড্রয়িং রুমে রিমোট খুবই প্রয়োজনীয়, ম্যাগাজিন। জি জি জি, প্রয়োজনীয়। অনেক সময় গাড়ির ড্রাইভারের সে চাবি দিয়ে গেল, কোথায় রাখবে, ড্রয়িং রুমে ড্রয়ারে রেখে দিল। এটা হচ্ছে এল শেপ ডিভান কর্নার সোফা বলা হয় যেটাকে। এটা একটা আলাদা সেপারেট একটা ডিভানের মতো আছে, প্লাস একটা সোফা, এবং এটা আরেকটা এক্সট্রা সিটার, এখানে চাইলে বসতে পারবেন। এটার কোনো হেলান দেওয়ার কোনো কিছু নাই, বাট এই ডিভাইস মানে মোটামুটি 1 2 3 4 5 6 সিটার এটাকে বলা যেতে পারে। চাইলে আমার মতো মানুষ না, যদি শুকনো পটকা মানুষ হয় এখানে দুইজনে বসতে পারবে। ওকে, সো এখানে একটা ম্যাগাজিন হোল্ডার টাইপের জায়গা আছে। এটার দাম কত? হ্যাঁ, 48,000 টাকা। এটা কিন্তু খুবই সফট, একদমই সিম্পল, একদমই সিম্পল। এটাকে ওই যে এল শেপ কর্নার সোফা হিসেবে আপনারা বলতে পারেন, এবং খুবই কমফোর্টেবল, আমি বসে যেটা বুঝলাম, তাই না ভাইয়া? কমফোর্টেবল তো অনেক। আচ্ছা, সেন্টার টেবিল খুবই সুন্দর, এই সোফাটার সাথে ট্রে, আমি তো ভেবেছিলাম এটা এক্সট্রা ট্রে। খুবই সিম্পল, খুবই এলিগেন্ট এবং খুবই সুইট একটা সোফা। কুশনগুলো অনেক বড় বড়, খুব ভালো লেগেছে আমার কাছে, সফট একদম, এবং ম্যাটেরিয়ালটাও, ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর, দেখতেও সুন্দর। এটার দাম হচ্ছে মাত্র 45,000 টাকা। এই সোফাটা হচ্ছে একেবারে সিম্পল একটা সোফা। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে, রাইট? আর্টিফিশিয়াল লেদারের একটা 5 সিটার একটা সোফা, খুবই সিম্পল, খুবই সিম্পল একটা সোফা। যাদের ড্রয়িং রুমটা একটু ছোট, বাসাটা ছোট, যারা ছোট কিন্তু সুন্দর আবার একটু এলিগেন্ট যাতে লাগে দেখতে সেরকম কোনো সোফা চান তাদের জন্য একদম পারফেক্ট। কিন্তু দাম কত? এটা 2215 সিটের সোফা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের তৈরি হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার যেটা বলছেন সেটা ঠিক উন্নত মানের। ওকে, উন্নত মানের, এটা গুলশানে উইভার্স থেকে পাওয়া যায়। আচ্ছা, একদম ভালো কালেকশন যেটা সেটাই। আর সিটে হচ্ছে এটা সলিড সেম রাবার ফোম দিয়ে করা, ভিতরে ফ্রেমটা গর্জিয়াস। আচ্ছা, পায়াটা করছি আমরা এসএস এসএস পায়া, হ্যাঁ, যাতে লং টাইম কাস্টমার ইউজ করতে পারে। এটার প্রাইসটা পুরো হলো আপনার 48000। আছে এখানে আবার একটু সুন্দর একটু বাটনের মতো দেওয়া আছে যাতে দেখতে সুন্দর লাগে। মোটামুটি টেকসইয়ের দিক থেকে কোনো অংশে কম নাই। আপনার লেদারটা আর্টিফিশিয়াল লেদার হলো, উন্নত মানের আর্টিফিশিয়াল লেদার। এটা মাত্র হচ্ছে 48000 টাকা দাম। আরেকটা খুব সিম্পল সোফা মনে হয় আপনাদের আছে, সেটা একটু দেখতে চাই। এগুলো একেবারেই খুবই কমন ডিজাইন, বাট কমন মানে কমন হলেও অনেকের কাছে এই জিনিসটা খুব পছন্দের, বিকজ বাসা ছোট থাকে, অনেকে একটু খোলামেলা লাইট জিনিস চায় বাসায়। এখন আসলে পুরো হাম্বুড়ি ঝাম্বুড়ি ফার্নিচারের যুগটা চলে গেছে, সবাই খুব লাইট সিম্পল জিনিস পছন্দ করে। এটার দাম কত? এটার দাম পড়ে হলো আপু 848,000। সেগুন কাঠের, এটা পুরোটাই সেগুন কাঠের এবং লুজ কুশন কভার, যেটা হচ্ছে কাস্টমারদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের যে আমরা যে সোফার বাটমগুলো দিয়েছি সেই বাটমগুলো হচ্ছে পুরোটাই সেগুন কাঠের। আপনারা আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নেবেন, বাট ফ্রেমটা বেসিক্যালি হচ্ছে আমাদের সেগুন কাঠের। যেটা সেন্টিমেন্ট সহ প্রাইস, এটা সহ হচ্ছে আপনি 48। এটাও কি সেম প্রাইস? এটাও আমার না, এটা একটু কম আছে। এটা আমরা অস্ট্রেলিয়ান সোফা বলি। এই সোফাটাও খুব সুন্দর, সিম্পলের মতো, সিম্পলের মধ্যে একটু করে কাজ করা। হ্যাঁ আচ্ছা, এটা অস্ট্রেলিয়ান সোফা, মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়ায় চলে আসছি। এটার দামও 48। এটা 46। 2000 টাকা কম, 2000 টাকা কম কেন আমি জানি না, বাট আমার কাছে মোরালেস সেমই লাগছে। সেই তখন থেকে আপনাদের সাথে বসে বসে আমি ড্রয়িং রুমেই গল্প করছি, মানে সোফা সেট দেখাচ্ছি, সোফা সেটের নানান দাম, নানান গল্প করে যাচ্ছি। শুধু তাই করলে কি চলবে? আরও অনেক কিছু আছে না, একটা বাড়ির সাজাতে কিন্তু অনেক কিছুই প্রয়োজন। এনিওয়ে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা মাস্ট দেখবেন, কারণ নেক্সট ভিডিওতে থাকবে ফার্নিচার পয়েন্টের বাকি সব ফার্নিচারের লিস্ট, মানে আলমিরা, বেড, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, যা যা আছে সব কিছু নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ থাকলো। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সো দ্যাট ইউ ক্যান গেট অল দি নোটিফিকেশন। আর হ্যাঁ, আপনি যদি ফার্নিচার পয়েন্টে আসতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্নিচার পয়েন্টের অ্যাড্রেস দেওয়া আছে, প্লিজ ডু ভিজিট দেম। বাই।